চ্যালেঞ্জ করে কারে চ্যালেঞ্জ করে শেখ হাতিনারে চ্যালেঞ্জ করে আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয় আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন আসেন দেখি খেলা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه তুয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নেক্সন চৌধুরী মাওলানা মামুনুল হককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একটি বক্তব্য রেখেছেন আর তার সেই বক্তব্যের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তার সেই বক্তব্য থেকে আমি চারটি পয়েন্ট বের করেছি আর সেই পয়েন্টগুলির আলোকেই আপনাদের সাথে আলোচনা করতে চাই জনাব নিক্সন চৌধুরী কথা বলা বক্তৃতা দেওয়া একটি যোগ্যতা মাশা আল্লাহ আপনি অনেক জ্বালাময়ী বক্তৃতা দিতে পারেন এটি অবশ্যই আপনার একটি যোগ্যতা কিন্তু আমি লক্ষ্য করেছি যে আপনি একজন যুবলীগের নেতা হয়েও আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অন্যান্য নেতাদের থেকে বেশ কিছুটা আলাদা কারণ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতারা জামায়াত শিবির এবং বিএনপির বিরুদ্ধে বক্তৃতা না দিলে মনে হয় যেন তাদের পেটের ভাত হজম হয় না কিন্তু সেক্ষেত্রে আপনি বেশ কিছুটা আলাদা আমি লক্ষ্য করেছি আপনার বক্তৃতাগুলির বেশিরভাগ সময় জুড়েই থাকে আপনার দলেরই একজন রাজনৈতিক প্রতিপক্ষ জাফরুল্লাহ চৌধুরী তাকে নিয়েই আপনি বেশিরভাগ সময় জুড়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন হয়তোবা আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকেন যে কারণে জামায়াত শিবির কিংবা বিএনপির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার সময় পান না অথবা হয়তোবা আপনি জামায়াত বিএনপি এড়িয়ে চলেন এটাও হতে পারে এই জ্বালাময়ী বক্তব্য দেওয়ার যোগ্যতা যাদের আছে তারা এক একজন এক এক চিন্তা চেতনা নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন কেউ তেলবাজি করার জন্যে জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন আবার কেউ অন্যায়ের প্রতিবাদ করার জন্যে জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন যেমন মাওলানা মামুনুল হক তিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্যে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে থাকেন হক কথাগুলো বলার জন্যে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে থাকেন তো এই জায়গায় আপনি এবং মাওলানা মামুনুল হকের জ্বালাময়ী বক্তৃতার মধ্যে পার্থক্য হল এতটুকু যে আপনার জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার মাধ্যমে আপনি দুনিয়ার আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের বাহাবা পেতে পারেন হয়তোবা আওয়ামী লীগের ইতিহাসে আপনার নামটিও লেখা থাকবে কিন্তু আপনার এই জ্বালাময়ী বক্তৃতার জন্যে হয়তো আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবেন না অন দি আদার হ্যান্ড মাওলানা মামুনুল হক যে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে থাকেন এই জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার জন্য হয়তোবা হেফাজতে ইসলামের ইতিহাসে তার নামটি লেখা থাকবে হয়তো তার ভক্ত তার অনুরক্ত যারা আছেন তারা হয়তো তাকে বাহাবাও দিয়ে থাকেন পাশাপাশি তার এই জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার মাধ্যমে তিনি হয়তো মহান আল্লাহ আলার কাছ থেকে পুরস্কৃত হতে পারেন এবং আমরা এটা আশা করি তিনিও আশা করেন কারণ জালিম শাসকের সামনে সত্য কথা বলা এটি সবচেয়ে বড় জিহাদ এবং সেই জিহাদটি তিনি করছেন আপনি তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে সারা বাংলাদেশে যুবলীগের সাথে শুধু লড়ে দেখেন পারেন কি আসেন সাহস থাকলে ময়দানে আসেন খেলা হবে এখন আপনি যে খেলার কথা বলেছেন একটা খেলা প্রতিপক্ষর সাথে খেলতে হলে লেভেল প্লেইং ফিল্ড লাগে সমতল একটি মাঠ লাগে কিন্তু আপনি যে খেলার কথা বলছেন এই খেলার রেফারিও আপনারা আম্পায়ারও আপনারা এই খেলার আয়োজত আয়োজকও আপনারা এবং এই খেলার রেজাল্টও আপনাদের পকেটে সুতরাং এমন তামাশাজনক একটি খেলার আহ্বান জানানোর কোনো মানে হয় না খেলার মাঠটা সমতল করুন আপনারা যে মামুনুল হক সাহেবের সাথে খেলবেন এমন একটা মাঠে খেলতে যাচ্ছেন যে মাঠের আপনারা থাকবেন পাহাড়ের চূড়ায় আর মামুনুল হকরা থাকবে পুকুরে ডোবায় কিংবা নালায় তো এই খেলা তো আপনারা আগেই জিতে বসে আছেন তো এই খেলার রেজাল্ট তো আপনাদের পকেটে তো এমন খেলার জন্য আহ্বান জানানো বোকার পরিচয় ছাড়া আমি কিছুই মনে করি না কারণ এই খেলায় আপনারা জিতবেন এই খেলার রেজাল্ট আপনাদের পকেটে এই জন্য যে আপনাদের পিছনে র্যাব লিগ আছে আপনাদের পিছনে পুলিশ লিগ আছে সুতরাং এই খেলায় আপনারাই জিতবেন এখানে আপনি মাওলানা মামুনুল হককে যে খেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন এই খেলায় একটি পক্ষ পৌত্তলিকতার পক্ষে আরেকটি পক্ষ তৌহিদের পক্ষে সুতরাং মাওলানা মামুনুল হকরা তৌহিদের পক্ষের খেলোয়াড় আর আপনারা পৌত্তলিকতার পক্ষের খেলোয়াড় সুতরাং এই খেলায় যদি আপনারা জিতেও যান তারপরেও দুনিয়ায় হয়তো আপনারা জিতে যাবেন কিন্তু পরকালে আপনারা হেরে যাবেন পক্ষান্তরে মাওলানা মামুনুল হকরা যদি হেরেও যান তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হয়তো হেরে যাবেন কিন্তু পরকালে তারা জিতে যাবেন কারণ যারা তৌহিদের পক্ষে লড়াই করে তারা যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা শাহাদাত বরণ করবেন আর যারা পৌত্তলিকতার পক্ষে লড়াই করে মৃত্যুবরণ করবে তারা জাহান নামে যাবে তাদের স্থান ওই পৌত্তলিকদের সাথেই তাদের হাসন হবে পৌত্তলিকরা মৃত্যুর পরে যেখানে থাকবেন আপনারাও মৃত্যুর পরে সেখানেই থাকবেন মনে রাখবেন দু হাজার সালের পাঁচই মে শাপলা চত্বরে আপনাদের সন্ত্রাসী বাহিনী তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন তারা তৌহিদের পক্ষের লড়াকু সৈনিক ছিলেন আর আপনারা নাস্তিকদের পক্ষের লড়াকু সৈনিক ছিলেন সুতরাং সেদিন তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হেরে গেলেও তারা আখেরাতে জিতে গেছেন কিন্তু আপনারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে জিতে গেলেও আপনারা আখেরাতে হেরে গেছেন কারণ আপনারা নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এই জন্যে মৃত্যুর পরে আল্লাহর দরবারে এই জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে সুতরাং আজকে রক্ত গরম আছে আজকে ক্ষমতার দাপট আছে এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ এখানে শেখ মনির যুবলীগ প্রতিষ্ঠিত করে গেছে আমাদের নেতা শেখ পরশ এবং নিখিল ভাই নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে দৌড়াই আকুল পাবেন না জনাব নিক্সন চৌধুরী যে দলকে নিয়ে আপনার এত অহংকার যে নেত্রীকে নিয়ে আপনার এত অহংকার সেই আপনি গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে দলীয় সিদ্ধান্তকে অবজ্ঞা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন অথবা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সুতরাং যে নেতা দলের সিদ্ধান্ত মেনে নিতে পারে না যে নেতা দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সে কি আদৌ ভালো নেতা সেই নেতার কাছ থেকে দলের কর্মীরা কি শিখবে এটাই হলো আমার প্রশ্ন আর দুই নাম্বার হলো যে দলকে নিয়ে আপনার এত অহংকার সেই দল বাংলাদেশের জনগণকে অনেক কিছু উপহার দিয়েছে এই যুবলীগ বাংলাদেশে ক্যাসিনো সম্রাট তৈরি করেছে বাংলাদেশেই সর্বপ্রথম ক্যাসিনো আবিষ্কার করেছে এই যুবলীগ এই আওয়ামী লীগ ইয়াবা সম্রাট তৈরি করেছে যে ইয়াবা সম্রাট তিন চ্যাম্পিয়ন হয়েছে তিনবার আপনি যে খেলার কথা বলছেন সেই খেলায় ইয়াবা সম্রাট ইয়াবা কার বাড়িতে তিন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে যে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কথা বলছেন সেই ছাত্রলীগ বাংলাদেশে নারী ধর্ষক তৈরি করেছে অনেক নারী ধর্ষক তৈরি করেছে এবং প্রতিদিনই আপনাদের এই সোনার ছেলেরা কোনো না কোনো নারীকে ধর্ষণ করে থাকেন ইভেন নিজের ভাবিকেও তারা ছাড়েন না সুতরাং আপনি আপনার দলকে নিয়ে যে অহংকার করছেন এটি অমূলক নয় কারণ আপনার দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই ইয়াবা সম্রাট হয়েছেন ক্যাসিনো সম্রাট হয়েছেন ধর্ষক সম্রাট হয়েছেন দুর্নীতি সম্রাট হয়েছেন সুতরাং আমি আপনার অহংকারের সাথে দ্বিমত পোষণ করব না কোন দেশের টাকা খাইছেন হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন ওই সব দেশের দালালি বন্ধ করেন মাওলানা মামুনুল হক এবং তার অনুসারী যারা আছেন তারা অন্য কোনো দেশের দালালি করেন না তারা আল্লাহর দালালি করেন তারা আল্লাহর রাসুলের দালালি করেন তারা কোরআনের দালালি করেন তারা হাদিসের দালালি করেন অন্য কোন দেশের দালালি করেন না আর আপনি বলছেন যে অন্য দেশের মাল খাইছেন না তারা আল্লাহর মাল খেয়েছেন রাসুলের মাল খেয়েছেন অন্য কোনো দেশের মাল খান নাই আর এই কথাগুলি কেন বলেছেন সেটিও আমরা জানি তৎকালীন যে হেফাজতে ইসলামের কমিটি ছিল সেই কমিটির অনেককেই আপনারা দালালি করিয়েছেন আপনারা টাকা পয়সা দিয়ে তাদেরকে দালালি করিয়েছেন কিন্তু এই মামুনুল হক বাবু নগরীদেরকে আপনারা টাকার বিনিময়ে কিনতে পারেন নাই আপনারা তাদেরকে দিয়ে দালালি করাতে পারছেন না এই জন্যই আজকে এই জাতীয় বক্তব্য দিচ্ছেন বলে আমি মনে করি আর আপনিও মানুষ আমাদের আমাদের ভয় না। পায়ের আঙ্গুল পন্ত পুরাটাই কলজা পুরাটাই কলজা আপনি কিসের অহংকার করেন জনাব নিক্সন চৌধুরী একজন মানুষ তিনি আল্লাহর সৃষ্ট জীব সবার চেহারা একরকম নয় হয়তো আপনার কাছে তার চেহারাটা তেলা পোকার মতো মনে হতে পারে কিন্তু অনেকের কাছে তিনি বাংলাদেশের একজন নায়ক তার চেহারা যাই হোক তিনি আল্লাহর সৃষ্ট একজন জীব তবে মাওলানা মামুনুল হকের যা আছে আপনার তার কেনিকোনাও নেই মাওলানা মামুনুল হকের সিনায় পবিত্র কোরআন আছে হাদিস আছে ইসলামের বিশাল জ্ঞান ভান্ডার রয়েছে কিন্তু যদি আপনাকে বলি কোরআন আরবিতে বানান করেন হাদিস আরবিতে বানান করেন বানান করতে পারবেন না শুধু গলাবাজিই করতে পারবেন কিন্তু এই গলাবাজি কোনো কাজে আসবে না আজকে আপনি যে আপনার শক্তির দাপট দেখাচ্ছেন আপনার চেহারার গৌরব করছেন কয়দিন বাঁচবেন এই পৃথিবীতে আপনাদের অনেকেই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আবদুল্লা জেনারেল অনেকেই চলে গেছেন কবরে মনকার নাকির তাদেরকে কত লক্ষ দিনের জন্য যে রিমান্ডে নিয়েছেন সে খবর তো আপনি রাখেন না অতএব এত অহংকার করিয়েন না জনাব নিক্সন চৌধুরী আপনি বলেছেন যে আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটাই কলিজা এভাবেই বলেছেন তো যদি আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটাই কলিজা হয় তাহলে ক্ষমতাটা ছেড়ে দিন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন তখন বোঝা যাবে যে আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কলিজা নাকি গরুর গবর তখন বোঝা যাবে আপনারা জোর করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছেন জনগণের ভোট ডাকাতি এবং চুরি করে ক্ষমতা এসেছেন আর আপনি বলছেন যে আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পোরাটাই কলিজা আমি মনে করি আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটাই গবর কলিজা না কলিজা থাকলে কবে ক্ষমতা ছেড়ে দিতেন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতেন যদি একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতেন তাহলে বোঝা যেত যে আপনাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটাই কলিজা নাকি গবর আসসালামু আলাইকুম ও আবার অকাত